আসসালামু আলাইকুম সবাইকে। কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা আজকে যে রুলটি দিয়ে ক্লাসটি শুরু করছি, দেখো তোমরা কিন্তু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। দেখো, নো সোনার হ্যাড এবং হার্ডলি হ্যাড, তো এই দুটো ফ্রেজের বাংলা আসে তৎক্ষণাৎ। তো দেখো, নো সোনার হ্যাড এবং হার্ডলি হ্যাড, এদের যে গঠনটা, এদের দুইজনের গঠন তোমাদের আগে জানা লাগবে। তো এদের গঠনটা লিখে নাও, নো সোনার হ্যাড যোগ সাবজেক্ট যোগ ভিথিরি, সাবজেক্ট যোগ ভিথিরি যোগ দেন যোগ পাস্ট ইন্ডিফিনাইট। পাস্ট ইন্ডিফিনাইটের গঠন তোমরা প্রত্যেকে জানো, সাবজেক্ট যোগ ভি টু। তো আমাদের এটা নো সোনার হ্যাডের সূত্র বা নিয়ম। তো দেখো, আমাদের হার্ডলি হ্যাডের নিয়মটি, হার্ডলি হ্যাড যোগ সাবজেক্ট যোগ ভি থ্রি যোগ হার্ডলি হ্যাডের সাথে যাবে হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, তারপরে পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্ট যোগ ভি টু। এটা তো তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো, নো সোনার হ্যাড এবং হার্ডলি হ্যাড, নো সোনার হ্যাডের সাথে সম্পর্ককার দেনের এবং হার্ডলি হ্যাডের সাথে সম্পর্ককার হোয়েনের। তো এখন দেখো আমাদের উদাহরণটা, দেখো তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে। উদাহরণ দেখো, উদাহরণ ইংরেজি কি, ভিস তোমাদের গত পর্বে শিখিয়েছিলাম। দেখো, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড উই রিস্ট, নো সোনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন, নো সোনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন। দেখো তাহলে, আমাদের এইখানে যদি আইডিয়া থাকে, আমরা এখন অ্যান্সার করবো কীভাবে। দেখো, নো সোনার হ্যাড, আমাদের নো সোনার হ্যাড সূত্র, নো সোনার হ্যাডের পরে সাবজেক্ট থাকবে এবং ভি থ্রি থাকবে। দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে কিন্তু আমাদের ভি থ্রি হয়, মাঝে কিন্তু সাবজেক্ট। তাহলে নো সোনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন, আমাদের সূত্র কী বলে, আমাদের দেন নিয়ে আসতে হবে নো সোনারের সাথে সম্পর্ককার দেনের। তাহলে নো সোনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দেখো তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল, নো সোনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন, যখনই আমরা স্টেশনে পৌঁছেছিলাম দেন দ্য ট্রেন লেফট, তখনই কি ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তো দেখো, আমরা হার্ডলি হ্যাডের একটা নিয়ম দেখব, হার্ডলি হ্যাড উই স্টার্ট, দেখো উই STARTED হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, যখনই আমরা খাওয়া শুরু করেছিলাম হার্ডলি হ্যাডের সাথে সম্পর্ককার হোয়েনের, দেখো হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন, দেখো হোয়েন, তাহলে তখন কী হয়েছিল, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। দেখো যখনই আমরা খাওয়া শুরু করেছিলাম তখনই কি কারেন্ট চলে গিয়েছিল। তো দেখো, হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন, হার্ডলি হ্যাডের সাথে সম্পর্ককার হোয়েন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, বিদ্যুৎ চলে গিয়েছিল। দেখো যখনই আমরা খাওয়া শুরু করেছিলাম তখনই বিদ্যুৎ চলে গিয়েছিল। তো দেখো আমাদের
এই যে নিয়মটা নো সোনার হ্যাট অথবা হার্ডলি হ্যাট, বাংলা অর্থ কী দেয়? তৎক্ষণাৎ। দেখো নো সোনার হ্যাটের পরে সাবজেক্ট থাকবে এবং ভি থ্রি থাকবে, তার এই জায়গায় কী থাকবে? দেন থাকবে। তাহলে দেখো নো সোনার হ্যাটের সাথে সম্পর্ক কার? দেনের। তারপরে দেখো হার্ডলি হ্যাট, হার্ডলি হ্যাটের পরে সাবজেক্ট থাকে, তারপরে ভি থ্রি থাকে, এবং হার্ডলি হ্যাটের সাথে সম্পর্ক কার? হোয়েনের সম্পর্ক। তো দেখো নো সোনার হ্যাট উই রিচড দ্য স্টেশন, দেন দ্য ট্রেন লেফট। তারপরে দেখো হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, চলে গিয়েছিল। আশা করি তোমরা নো সোনার হ্যাড এবং হার্ডলি হ্যাড আয়ত্ত করতে পেরেছো। তো তারপরে আমাদের দুই নম্বর নিয়মটি আমরা দেখব। তোমরা কিন্তু প্রত্যেকটা রুল নোট ডাউন করবে এবং বারবার বারবার চর্চা করবে, যাতে রুলগুলো তোমাদের আয়ত্তে চলে আসে। তারপরে দেখো আমাদের পরবর্তী নিয়ম আছে দো অল দো, দো অল দো, দো দো অল দো, দো অল দোর বাংলাটা লিখে নাও যদিও, যদি ও দো অল দো যদিও। তো দো অল দোর নিয়ম কী আছে? দেখো একটাই নিয়ম আছে, দো অল দো, দো দো অল দো, দো অল দো আমি এখানে লিখি। দেখো দো অল দো যোগ প্রথম বাক্য, প্রথম বাক্য, দো অল দো যোগ প্রথম বাক্য যোগ দ্বিতীয় বাক্য, যোগ দ্বিতীয় বাক্য, দো অল দো যোগ প্রথম বাক্য যোগ দ্বিতীয় বাক্য। দেখো দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের বিপরীত হবে, বিপরীত, বিপরীত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নোট। দেখো দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের বিপরীত হবে, দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের বিপরীত হবে। দেখো আমরা একটা সেন্টেন্স দেখি, দো দো বাংলাদেশ, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ। দেখো দো আছে অথবা অলদো আছে, এবং এখানে কি আছে? দেখো এটা একটা নেগেটিভ বাক্য না, যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ, যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখন আমরা কি দেবো? পজিটিভ অর্থ দেবো। কারণ কি? দেখো দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের বিপরীত, যেহেতু প্রথম বাক্যে একটা নেগেটিভ কথা বলেছে, বাংলাদেশ একটি ছোট দেশ, এখন কিন্তু আমরা একটা পজিটিভ বাক্য দেবো। দেখো বাক্য দেবো, তো দেখো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ মেনি হ্যারিটেজ, হ্যারিটেজ সাইটস। দেখো হ্যারিটেজ সাইটস, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, শি হ্যাজ মেনি হ্যারিটেজ সাইটস। তো দেখো তাহার কিন্তু ঐতিহ্যপূর্ণ দৃশ্যাবলী রয়েছে, সৌন্দর্যমণ্ডিত দৃশ্যাবলী রয়েছে। তো দেখো এখানে বাংলাদেশকে কিন্তু শি বলা হচ্ছে, কেন জানো? বাংলাদেশ মাতৃভূমি না? তো মাতৃভূমি তাহলে কি? মাতা, মাতা মানে কি? শি। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, শি হ্যাজ মেনি হ্যারিটেজ সাইটস, তাহার কিন্তু ঐতিহ্যমণ্ডিত দিক রয়েছে। তো দেখো দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ মেনি হ্যারিটেজ সাইটস, দো অল দো নিয়ম বুঝতে পেরেছ আশা করি। তো আমরা পরবর্তী নিয়মটি দেখব, দো অল দোর পরবর্তী আমাদের যে নিয়মটি রয়েছে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের ব্যবহার কিন্তু তোমরা ওয়ার্ড ফ্রেজে, ওয়ার্ড ফ্রেজের যে ক্লাস ছিল সেখানে শিখেছিলে। তো তাও আমি এখানে আলোচনা করি, উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ডের সাথে আমি আরেকটা ফ্রেজও এখানে আলোচনা করি, উইথ এ ভিউ টু। উড ইউ মাইন্ড এবং উইথ এ ভিউ টু সম্পর্কটা অনেকটা একই। এদের পরে আমরা অ্যান্সার করব ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা অ্যান্সার করব। কিন্তু এই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন, আর
উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি ঠিকই হবে, কিন্তু শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে না, ফুল স্টপ হবে। তো দেখো আমরা এই দুটো সেন্টেন্স দিয়ে আমরা কমপ্লিট করি, আমরা সেন্টেন্স মেক করি। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, দেখো আমরা তিনটা সেন্টেন্স এইখানে মেক করবো। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের বাংলাটা লিখে নাও দয়া করে। উড ইউ মাইন্ডের বাংলা অর্থ কী? দয়া করে। তো উড ইউ মাইন্ড দেখো টেকিং টি উইথ মি, দয়া করে আমার সাথে চা খাবেন। উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, দয়া করে আমার সাথে চা খাবে অথবা খাবেন। তারপরে দেখো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, কিছু মনে না করলে অথবা দয়া করে দরজাটি উইন্ডো জানালাটি বন্ধ করবেন। তারপরে দেখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর ফোন, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর ফোন, দয়া করে আপনার মোবাইলটি দেবেন। উড ইউ মাইন্ড দেখো শেষে কিন্তু সবগুলো জিজ্ঞাসা চিহ্ন হবে। তো দেখো উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর বুক। দেখো উড ইউ মাইন্ডের পরে আমরা যে সেন্টেন্সগুলো কমপ্লিট করেছি সবগুলো দেখো উড ইউ মাইন্ডের পরে কি ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে দেখো তো প্রত্যেকটারই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে। তো উড ইউ মাইন্ডের এই তিনটে সেন্টেন্স তোমরা লিখে নেবে। আমি আশা করি উড ইউ মাইন্ডের ব্যবহার যদি তোমাদের পরীক্ষায় আসে এই তিনটা সেন্টেন্স দিয়েই তোমরা সেটি কভার করতে পারবে। তো দেখো আমাদের তারপরে আছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর উদাহরণ আমরা এখন দেব। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর বাংলাটা লিখে নাও উইথ এ ভিউ টু উদ্দেশ্য, উদ্দেশ্যে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। দেখো হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, হি কেম হেয়ার সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে এসেছিল? দেখো আমরা ভার্বের সাথে আইএনজি, আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করব। তো দেখো হি কেম হেয়ার সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, এরপরে আমি এইখানে লিখি দেখো হেল্পিং মি, সে এখানে এসেছিল, হি কেম হেয়ার সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা কি? হেল্পিং মি, আমাকে সাহায্য করার উদ্দেশ্যে সে এখানে এসেছিল। তো উইথ এ ভিউ টু এর ব্যবহার তোমরা শিখেছ, আমরা পরবর্তী নিয়ম যেটি আছে সেটি দেখব। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই সবগুলো নোট করছো, যত নোট করবে যত চর্চা করবে তত কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ভীতি দূর হবে। তো দেখো আর কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের কিন্তু 10 নম্বর, এখানে কিন্তু গুরুত্ব তোমাদের বেশি দিতে হবে। দেখো আমাদের পরবর্তী নিয়ম টিল আনটিল, টিল আনটিল, আনটিলি কিন্তু একটা এল, এটা কিন্তু মাথায় রাখবে, টিলে দুইটা এল এবং আনটিলে একটা এল। তো টিল অর্থ কী আর আনটিল অর্থ কী? দেখো টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, টিল অর্থ যতক্ষণ পর্যন্ত এবং আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না, টিলত যতক্ষণ পর্যন্ত, আনটিলত যতক্ষণ পর্যন্ত না। দেখো আমাদের টিল আনটিলের যে দুইটো স্ট্রাকচার রয়েছে, প্রথম বাক্য, প্রথম বাক্য যোগ টিল, প্রথম বাক্য যোগ টিল দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য, প্রথম বাক্য যোগ টিল যোগ দ্বিতীয় বাক্য। তারপরে দেখো প্রথম বাক্য, প্রথম বাক্য যোগ আনটিল যোগ দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য, প্রথম বাক্য যোগ টিল দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য, প্রথম বাক্য যোগ আনটিল দ্বিতীয় বাক্য। এখন দেখো আমাদের এই আনটিলের পরে, আনটিলের পরে সবসময় পজিটিভ বাক্য হবে এবং
টিলের পরে হবে নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্য। তো দেখো আমি উদাহরণ লিখি, ওয়েট, দেখো আমি দুইটারই উদাহরণ দেব, এখানে উদাহরণগুলো তোমরা নোট করে নেবে। ওয়েট হেয়ার টিল আই ডোন্ট কাম। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো টিল, যতক্ষণ পর্যন্ত আই ডোন্ট কাম ব্যাক, আমি না আসি। দেখো কিন্তু টিলের পরে কিন্তু আমাদের নেগেটিভ বাক্য হয়েছে আই ডোন্ট কাম, আমি না আসি। তো দেখো আমাদের আনটিলের ব্যবহারটা, ওয়েট হেয়ার, এখন আমরা দেব আনটিল, ওয়েট হেয়ার আনটিল আই কাম, এখানে কিন্তু আর ডোন্ট হবে না। দেখো ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল, যতক্ষণ পর্যন্ত না, দেখো আনটিলের আনটিলের অর্থ কি, যতক্ষণ পর্যন্ত না। ওয়েট হেয়ার আনটিল, যতক্ষণ পর্যন্ত না আই কাম, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি আসি। আর প্রথমটার বাংলা কেমন, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো টিল পর্যন্ত আই ডোন্ট কাম কাম, আমি যতক্ষণ না আসি। তো তোমরা বুঝতে পেরেছো যে টিলের পরে নেগেটিভ বাক্য হয়, আনটিলের পরে পজিটিভ বাক্য হয়। এবং আমাদের এই যে নোটটি দেখো, এটা কিন্তু সবগুলোই তোমরা খাতায় নোট ডাউন করবে। তো আমাদের টিল আনটিলের ব্যবহার তোমাদের আয়ত্তে চলে এসেছে। আমরা পরবর্তী নিয়মটি দেখব। আমাদের পরবর্তী নিয়মটি হইল এর নিয়ম, হইল, হইল অর্থ কি, যখন, হইল হইল, হইল অর্থ কি, যখন। তো আমরা হইল এর নিয়মটি এখন শিখব। হইলের দেখো দুইটা, হইলের দুইটা সূত্র রয়েছে। হইল তোমরা কিন্তু নোট ডাউন করবে, হইল, হইল যোগ, হইল যোগ পাস্ট কন্টিনিউয়াস, হইল যোগ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের গঠন আশা করি তোমাদের মনে আছে, তাও আমি লিখে দিই, ওয়াজ, ওয়ার যোগ ভার্বের সাথে আইএনজি। তো দেখো হইল, হইল যোগ পাস্ট কন্টিনিউয়াস, হইল যোগ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, তারপরে কী হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটির গঠনটা লিখে নাও, সাবজেক্ট যোগ ভি টু। তা আরেকটা নিয়ম আছে দেখো, পাস্ট ইনডিফিনাইট, দুই নম্বর নিয়মটি, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটির গঠন লিখে নাও, সাবজেক্ট যোগ ভি টু, তারপরে হইল, হইল, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের গঠন লিখে নেবে, ওয়াজ, ওয়ার যোগ ভার্বের সাথে আইএনজি। তো এই যে দুটো সূত্র, হাইলের কিন্তু দুটো সূত্র, দুইটাই তোমরা নোট ডাউন করে নেবে। তো দেখো আমরা একটা উদাহরণ দেবো, এখানে উদাহরণটি হচ্ছে হি কেম টু মাই রুম, হি কেম, সে এসেছিল টু মাই রুম, সে আমার রুমে, সে আমার ঘরে এসেছিল, হাইল, হাইল যখন। তো দেখো এখানে কোন সূত্র মেনটেন করছে, হি কেম, তাহলে এই সাইডে আছে পাস্ট, দেখো পাস্ট ইনডিফিনাইট, হইল পাস্ট কন্টিনিউয়াস, তো আমরা পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু এখন অ্যান্সার করব। দেখো হি কেম, সে এসেছিল, তাহলে আমরা এই সাইডটি কী পেয়েছি, হইলের আগে, দেখো হইলের আগে আমরা পেয়েছি পাস্ট ইনডিফিনাইট, তো আমরা ওই সাইডটি কী করবো, পাস্ট কন্টিনিউয়াস। তো দেখো হি কেম, হি কেম টু মাই রুম, সে আমার ঘরে এসেছিল, হোয়েন যখন, আই, আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ স্লিপিং, এস এল ডাবল ই পি আই এন জি, আই ওয়াজ স্লিপিং, দেখো তো পাস্ট কন্টিনিউয়াস হয়েছে কি না, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়ার ভার্বের সাথে আইএনজি। তো দেখো বাক্যটা কী হচ্ছে, হি কেম টু মাই রুম, সে আমার ঘরে এসেছিল, হইল যখন, আই ওয়াজ স্লিপিং, সে আমার রুমে এসেছিল বা ঘরে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। তো দেখো হইলের নিয়মটি আমাদের এইমাত্র শেষ হলো। আমাদের পরবর্তী যে নিয়মটি দেখো, এই নিয়মটি এটা ধরা বাঁধা কোনো নিয়ম না, তোমাদের কিন্তু কিছু প্রবাদ মুখস্থ করা লাগবে। দেখো বিখ্যাত বিখ্যাত কিছু প্রবাদ আছে যেগুলো পরীক্ষায় প্রতিনিয়ত আসতে দেখা যায়, তার মধ্যে এই চারটা তোমরা নোট ডাউন করে নেবে, এই চারটা থেকেই বেশি
কোয়েশ্চেন আসে, প্রবাদ থেকে কোয়েশ্চেন আসলে এই চারটা থেকে আসে। দেখো কি কি আছে, টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখো মর্নিং শোস দ্য ডে, সকাল দেখেই দিন অনুভব করা যায়। তো দেখো হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সকল সুখের মূল। তারপরে দেখো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে মানুষ চেনা যায়। এই যে ফ্রেজগুলো আছে তোমরা এগুলো নোট ডাউন করবে, নোট ডাউন করে ফ্রেজগুলো আয়ত্তে রাখবে এই চারটা ফ্রেজ। এবং তোমরা যে বই ফলো করো সেই বই থেকে দেখবে যে ফ্রেজ বলে আলাদা, প্রবাদ বলে আলাদা একটা চ্যাপ্টার আছে, তো ওইটা তোমরা মুখস্থ করে নেবে। আমরা পরবর্তী নিয়মে যাই। দেখো আমাদের পরবর্তী নিয়ম আছে লেস্ট, আমাদের পরবর্তী নিয়মটি লেস্ট। দেখো লেস্ট, তো লেস্ট যাতে না, লেস্ট হচ্ছে যাতে না। সুন্দরভাবে আর একটা কথা লিখে নাও, ভয় কাজ করে অথবা যাতে না। দেখো উদাহরণটা দেখো, এখানে খুব ভালোভাবে মনে রাখবে এল ই এস টি লেস্ট, এই লেস্ট থেকে এস বেরিয়ে এসে শুড হয়ে যায়, শুড, লেস থাকলে শুড হয় অথবা মাইড হয়, শুড অথবা মাইড, লেস থাকলে শুড হয় অথবা মাইড হয়, লেস থাকলে শুড হয় অথবা মাইড হয়, এবং এরপরে কিন্তু ভি অন বসে। তো দেখো আমরা একটা উদাহরণ দিই, বি অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও লেস্ট, নতুবা কি হবে লেস্ট ইউ শুড ফেইল। দেখো ফেইল কিন্তু ভি অন, ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। দেখো এক্সামিনেশন, আমি পুরোটাই লিখি এক্সামিনেশন। তাহলে কি হচ্ছে দেখো, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও লেস্ট, লেস্ট থাকলে কী হবে, লেস্ট থাকলে শুড হবে দেখো অথবা মাইড হবে। তো বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও লেস্ট ইউ শুড ফেইল, শুডের পরে কী হয় ভি ওয়ান হয়, তাহলে ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, মনোযোগী হও নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। একটা ভয় কাজ করে তাকে মনোযোগী হতে হবে, নয়তো কে সে কী করবে, সে কিন্তু পরীক্ষায় ফেল করবে। তো দেখো আমাদের আজকে, তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো ছিল সবগুলোই আমাদের আলোচনা করা শেষ। তোমরা যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে সবগুলো যদি নোট ডাউন করে বারবার একটু রিভাইজ করো, যদি এইগুলো আয়ত্তে নিয়ে আসো, তাহলে দেখবে কমপ্লিটিং সেন্টেন্সের 10-এ 10 পাওয়া সহজ। তো কমপ্লিটিং সেন্টেন্সের 10-এ 10 পেতে হলে তোমার আর একটা কাজ করা লাগবে, সেটি কি বাংলা অর্থ করা লাগবে, এবং বাংলা অর্থ জেনে বাংলা অর্থ বুঝে তোমার কিন্তু সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তো বেসিক যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা আমাদের এই পর্ব থেকে শেষ হয়েছে। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমি হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।